অনিয়মিত অভিবাসীদেরকে নিয়মিত করার দাবিতে আজকে বিশাল সমাবেশ করেছে অনিয়মিত অভিবাসীদের নিয়ে কাজ করা বেশ কয়েকটি সংগঠন। যদিও পুলিশ থেকে দেয়া হয়েছে বাধা এবং আন্দোলনকারীদেরকে সরিয়ে নেওয়ার জন্য পুলিশ থেকে চেষ্টা করা হয়েছে ব্যাপকভাবে, তারপরেও প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীরা আসে আন্দোলনে যুক্ত হন। যদিও ফ্রান্স সরকার থেকে এই আন্দোলন ব্যাপারে এখনো কোনো মুখ খোলা হয়নি। আমরা জানি যে বেশ কয়েকদিন আগে ফ্রান্সের পার্লামেন্টে 120 জন সংসদ সদস্য অনিয়মিতদেরকে নিয়মিত করার দাবিতে দাবি জানিয়েছিলেন, সেটি নিয়েও সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন প্যারিসের রিপাবলিক চত্বর থেকে ইপিএস বাংলা কমিউনিটির সভাপতি এলান খান চৌধুরী। আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব সেখানকার পরিস্থিতি কি ছিল আজকে। সম্মানিত দর্শকেরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে সোপাপিয়ে এদের যে আন্দোলনের, এদের যে পা কাগজের দাবিতে আজকে একটা বৃহত্তর আন্দোলন গড়ে উঠেছে। সেই আন্দোলনে সারা দিয়ে শত শত সহস্র মানুষ আজকে প্যারিসের রাস্তায় নেমে এসেছে। আপনারা অলরেডি এই যে আপনারা ইয়েটা দেখতে পাচ্ছেন সেটা আসলে তার সবচেয়ে পিছনের অংশটি। এইরকম করে প্রায় 10-15 মিনিটের একটা যাত্রা সেটার সামনের দিকে এগিয়ে গিয়েছে। আজকে সকালবেলা আমরা বাংলাদেশি বিভিন্ন কমিউনিটি মানুষেরা সেখানের মধ্যে গার্দেলিস্টে সেখানের মধ্যে মিলিত হই। গার্দেলিস্টে মিলিত হওয়ার পর সেখানের মধ্যে বাংলাদেশি মানুষের মধ্যে একটা উদ্দীপনা ছিল যে সেখানের মধ্যে তারা হেঁটে হেঁটে একটা বাংলাদেশিদের একটা কমিউনিটির একটা অংশ একটা র্যালি নিয়ে প্লাস দু মেতলাতে সেখানে সেটা জমায়েত হয়। তো প্লাস দু মেতলাতে জমায়েত হওয়ার পর এখানের মধ্যে পুলিশের প্রতিনিধিত্ব, বিশাল একটা পুলিশের সমাবেশ ছিল, পুলিশের একটা ইয়ে ছিল। সেই পুলিশের ইয়ে থেকে সেখানের মধ্যে একটা র্যালি শুরু হয়। সেই র্যালি শুরু হওয়ার আগে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো পুলিশের গাড়ি সেখানে মধ্যে সেই র্যালিটা শুরু হয় পুলিশ সেখানের মধ্যে পিছন দিকে যেতে বাধা দেয়, তার মানে মেদলার ওই অংশে যেতে বাধা দেয়। কিন্তু তারপর সেই র্যালিটি সেদিকে শহরটা প্রদক্ষিণ করতে থাকে। গত প্রায় দুই আড়াই ঘন্টা ধরে স্বতঃস্ফূর্ত একটা অংশগ্রহণের মাধ্যমে বিশাল সংখ্যক মানুষ এখানের মধ্যে সেই র্যালিটি অংশগ্রহণ করতেছে এবং র্যালিতে কেউ নাচ গান গেয়ে বিভিন্ন কিছু করতেছে। তো র্যালির প্রথম দিকে সরকারের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল সেখানে মধ্যে আসে। প্রতিনিধি দল সেখানে মধ্যে এসে তারা একটা প্রত্যাশার কথা দিয়ে যায়, কিন্তু তারপরে সেটা আমরা এখন বিকাল নাগাদ সেই খবরটা পাবো যে তারা আসলে কী প্রত্যাশা করেছে এবং কোনটা ইয়ে করেছে। আমরা এখানে আসার পর আমরা বাংলাদেশি কমিউনিটি বিল্ডিংয়ের প্রতিনিধিকে দেখতে পেয়েছি, আর যাদের সো পাঠিয়ে তারা আসলে সেই আফ্রিকান বা বিভিন্ন মানুষের সাথে মিশিয়ে তারা একসাথে শুরু বানিয়ে গেছে।